নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। প্রত্যেকে কমেন্ট করুন, আগামীকাল মঙ্গলবার আমি 12টি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি অবশ্যই শুনুন। এই যে রং, টার্গেট নাম্বার এবং শুভ সময় যেটা দেওয়া হয় না, খুব রিসার্চ করে কিন্তু আপনাদেরকে এই সময়গুলো কিন্তু দেওয়া হয়। তো আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো বড় ধরনের দোষ না থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যোগটা কখন রয়েছে, কোন বছরে রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে জানা দরকার। আপনি প্রতিদিন একটি টিকিট কাটছেন, প্রচুর অর্থ অপচয় করে দিচ্ছেন। আপনার অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে সময়টা কখন রয়েছে, দেখুন, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। হয়তো আপনার ভাগ্যে বড় কোনো যোগ কিন্তু রয়েছে, হয়তো আপনি জানতেই পারেননি সময়টা আপনার কেটে গেছে। বার্থ চার্টের ইনফরমেশন করা একান্তই দরকার। আর যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, 2-1 নাম্বারের জন্য বড় ধরনের প্রাপ্তিতে হচ্ছে না, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তি এবং শর্টকাটে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি বলছি কোনো না কোনো সময় আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। সেদিন হয়তো আপনাদের প্রচুর অর্থ খরচ হয়ে গেছে, সেই জন্য আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, সময় থাকতে কাজ করুন, গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন 100%। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, কাজ হবেই। জন্মছকে তো দোষ রয়েছে, সেই জায়গাটাতে প্রতিকার করা একান্তই দরকার। আমি মেষ টু মীন রাশির আগামীকালের টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ রং, দেখুন কালার থেরাপি। আপনি একটা ঘর বাড়ি করেছেন, আপনার ঘরের রংটা কী হওয়া উচিত? অর্থাৎ কালার আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। আপনি যে ঘরটাতে আছেন কি না, সেই ঘরের রং, কোন রং আপনার ক্ষেত্রে শুভ, আপনার ক্ষেত্রে কোন কালারের জামা আগামীকাল শুভ, আপনার একটা রুমালও কিন্তু সেই কালারে রাখতে পারেন, তাতে আপনার ভাগ্য কিন্তু ক্লিক করবে। জন্মছকে আগে সংস্কার করুন, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন, এবং আপনার ফরচুনা নাম্বার, আপনার শুভ সময় এবং আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন সেটা আগে জেনে নিন। গোল্ডেন টাইম, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু আসে। অনেকে অ্যাচিভমেন্ট করতে পারে, আবার অনেকে অ্যাচিভমেন্ট করতে পারে না। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে, এবং শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট এই সময় কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং যারা গ্রহরত্ন নিতে চাইছেন এই সময় বিশেষ ডিসকাউন্ট কিন্তু রয়েছে। আলোচনাটা শুরু করা যাক, রাশিগুলোর নাম এবং টার্গেট নাম্বার। মেষ রাশি, আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 1, আপনাদের শুভ রং সবুজ। বৃষ রাশি, টার্গেট নাম্বার 4-3, আপনাদের শুভ রং ইয়েলো, হলুদ। মিথুন রাশি, আপনাদের টার্গেট নাম্বার 9-8, আপনাদের শুভ রং সাদা।
কর্কট রাশি আপনাদের টার্গেট নাম্বার 5-4, শুভ রং আপনাদের আকাশি। সিংহ রাশি আপনাদের টার্গেট নাম্বার 7-6, আপনাদের শুভ রং লাল। কন্যা রাশি টার্গেট নাম্বার 8-7, আপনাদের শুভ রং সবুজ। তুলা রাশি আপনাদের টার্গেট নাম্বার 3-2, আপনাদের শুভ রং ক্রিম কালার। আপনার বৃশ্চিক রাশি টার্গেট নাম্বার আপনাদের 5-1, আপনাদের শুভ রং নীল। ধনু রাশি টার্গেট নাম্বার 8-7, আপনাদের শুভ রং গেরুয়া। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8-3, শুভ রং বেগুনি। কুম্ভ রাশি টার্গেট নাম্বার 2-1, আপনাদের শুভ রং পিঙ্ক কালার। এরপর যে রাশি সেটি হচ্ছে অন্তিম এবং শেষ রাশি মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 4-6, আপনাদের শুভ কালার আকাশি। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং ভিডিওটি একবার না, আপনারা 5-6 6-6 আপনারা শুনুন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অনেক বার্তা আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।